বয়স ২৫, পূর্ণবয়স্ক হয়েছেন, তারপরেও বিয়ে করেননি, রয়েছেন সিঙ্গেল অথবা একাকী। ডেনমার্কে এমন সব লোকদের জন্য রয়েছে অদ্ভুত এক প্রথা, যেখানে এমন ব্যক্তিদের পোহাতে হয় শাস্তি। জেনে নেওয়া যাক, ২৫ মধ্যে বিয়ে না করলে দেয়া হয় কি সেই শাস্তি। কারো বয়স ২৫ হওয়ার পরও সিঙ্গেল বা একা থাকলে তাদের জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়, অনেকে পানিও ছিটিয়ে দেন, যাতে দারুচিনির গুঁড়ো গায়ে লেপটে থাকে। এটা করতে কারো অনুমতির প্রয়োজন নেই। কেন? যেন মনে করিয়ে দেওয়া এবার বিয়ের বয়স হয়েছে, ফলে কারো সঙ্গে ঘর বাঁধ। কথিত আছে, এমন প্রথার শুরুটা হয়েছিল বহু শতক আগে। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন চারপাশে, তাদের পক্ষে ঘর সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠত। এমন অবিবাহিত সেলসম্যানদের পেপার ডুডস বলা হতো, আর অবিবাহিত মেয়েদের পেপার মেডেন নামে ডাকা হতো। মূলত পেপার ডুডস বা পেপার মেডেনদের পথে যাতে ডেনমার্কের তরুণ প্রজন্ম না হাঁটেন, সেজন্যই এ প্রথা তৈরি। যেসব সিঙ্গেলদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে অথচ সংসারহীন, তাদের গায়ে দারুচিনির গুঁড়ো ছেটানো হয়। তবে ৩০ কোঠা পেরোলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে, তখন মরিচের গুঁড়ো ছেটানোর হয় তাদের শরীরে। শুধু কি মরিচের গুঁড়ো, তার সঙ্গে ডিমও ছড়া হয়, যাতে ডিমের সঙ্গে মাখামাখি হয়ে সারা দেহে মরিচের গুঁড়ো আটকে থাকে। এমনটা করার মধ্য দিয়েই তাদের যেন ২৫ বছর বয়সের আগেই ঘর বাঁধার বিষয়ে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়। তবে আবার এটা ভাববেন না যে ডেনমার্কের সবাই ২৫ বছর বয়সেই বিয়ে করে বসেন, বরং উল্টোটা। সেদেশে পুরুষদের বিয়ের বয়স গড়ে ৩৫, অন্যদিকে নারীরা গড়ে ৩২ বছর বয়সে বিয়ে করেন। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।